অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হয়েছে বাড়তি নজর। কোন পথে কিভাবে আনা যায় গতিশীলতা তা জানাতে জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করেছে 5 সদস্যের সার্চ কমিটি। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন সচিব আমিনুল ইসলাম। আমাদের টার্মস অফ রেফারেন্স আপনারা ইতিমধ্যে পেয়েছেন, আমাদের কমিটিটা নোটিফিকেশন হয়েছে, ওই নোটিফিকেশনে আমাদের টার্মস অফ রেফারেন্সগুলি বলা আছে, তো ওই অনুপাতেই আসলে কাজ শুরু হবে। তো এই আর ওই যে আবারও বলছি যে আসলে কিন্তু মিটিংয়ে কিন্তু আমরা বসিনি, জাস্ট পরিচয় পর্বের জন্যই আমরা বসেছি। জোবায়দুর রহমান রানাকে আহ্বায়ক করে সার্চ কমিটি সদস্য করা হয়েছে ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও সাংবাদিক এম এম কায়সারকে। দায়িত্ব গ্রহণ করে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের কথা জানান জোবায়দুর রহমান রানা। কোনোটাই কম বেশি না, যেমন যেমন ফেডারেশনের পুনর্গঠনের কিছু ব্যাপার থাকতে পারে, কনস্টিটিউশন নিয়ে কথা বলতে থাকে, যেগুলো আমাকে দিয়েছে আমরা সবগুলোই গুরুত্ব সহকারে নেব এবং সেটাকেই সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করব। ফেডারেশনে স্পোর্টস থাকলে সবগুলো ফেডারেশনে সম্পৃক্ত থাকবে, তার মাঝেও আমরা কিছু তো ডেফিনেটলি প্রায়োরিটিতে আসবে, যাদের যেই জিনিসটা আগে করা দরকার সেটা আমরা স্ক্রুটিনিং করে সেটা আগেই দিকেই করার চেষ্টা করব। ফেডারেশনকে সহায়তা করতেই সার্চ কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কমিটির সদস্য ইমরোজ আহমেদ। আমরা কিন্তু উই আর হিয়ার টু হেল্প আউট দি মিনিস্ট্রি অ্যান্ড অলসো দি ফেডারেশন। সো ফেডারেশনের যদি কেউ মনে করেন যে আমরা বোধহয় ওনাদেরকে চালানোর জন্য সুপ্রিম অথরিটি, তেমনটা কিন্তু আসলে না, এটা একটা ভ্রান্ত ধারণা ঘুরে বেড়াচ্ছে। কারণ আমরা অনেকেই অনেক ফোন পাচ্ছি, কোশ্চেন পাচ্ছি, সেটা কিন্তু আমাদের আওতাভুক্ত না। সংস্থার গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়ার বিষয়গুলো পর্যালোচনা করবে সার্চ কমিটি। পাশাপাশি বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়ার নীতিমালা নির্দেশনার ব্যাপারেও প্রয়োজনীয় সুপারিশ সরকারকে উপস্থাপন করবেন তারা। We are not a pressure group and we are not vulnerable to any pressure group. নসিব শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।